মিঠি ছোড়া দর্শকদের জন্য কি আবার খারাপ খবর সামনে এলো? সম্প্রতি ধারাবাহিকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েই চলেছে। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে হসপিটালে ভর্তি করা হয়েছে রাইকে, তার ক্যান্সারের চিকিৎসা চলছে। ডাক্তারের ভাষায় 50-50 সম্ভাবনা তার সুস্থ হবার। এমন সময় রাইয়ের মুখে এই সমস্ত কথা শুনে মন ভাঙে অনেক দর্শকের। ঠিক সেই মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও ক্লিপ, যা দেখে রীতিমতো খেপে যায় এর দর্শকেরা। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাই অসুস্থ, তারপরে রাইকে খাটে করে ফুলে মালায় সাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমটায় ঘাবড়ে যায় অনেক দর্শক, কিন্তু তারপরে অনেকেই ধরে ফেলে এটা মিঠি ছোড়ার ক্লিপ নয়, এটা আসলে খেলনাবাড়ি ধারাবাহিকের ভিডিও ক্লিপ। দুটো একসঙ্গে জুড়ে তৈরি করা হয়েছে সেই ভিডিও। একজন জানান, ভুলভাল জিনিস কেন শেয়ার করছেন, এটা মোটেও মিঠি ছোড়ার অংশ নয়, এটা আসলে খেলনাবাড়ি। মিতুল মায়ের সিন এটা। অনেকে আবার বলছে, এখানেও কি মারা যাচ্ছে আরাত্রিকা, তাহলে আর দেখব না। যাই হোক, জানা যাচ্ছে রাই মারা যাচ্ছে না, বরং সে ফিরে আসছে। কিন্তু সব কিছু কী করে হবে সেটা জানতে অবশ্যই দেখতে হবে মিঠি ছোড়া। তো বন্ধুরা, এই ধারাবাহিকটি কার কার প্রিয় কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট পজ। ধন্যবাদ।